সংস্কৃতি চর্চার পাশাপাশি সৃষ্টিশীল কাজেও পিছিয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি জমা দিতে পারা অনেক ভালো লাগতেছে। আমি ইফাত, থার্ড ব্যাচ, কুমিল্লা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছি। এই তো 9টা বাজে আমার ক্লাস, বাট নাস্তা করার জন্য দৌড়াদৌড়ি করতে হইতেছে। আমাদের ভার্সিটিতে যদি একটা ক্যাফেটেরিয়া থাকতো তাহলে হয়তো বা আমরা আমাদের এই কষ্টটা করতে হয় না। এই যে এখানে এসে আমাদের লাইন ধরতে হইতেছে, অনেক মানে চাপ, এখানে প্রচুর চাপ। সবাই তো আসে, সবাই তো সকালে নাস্তা করে তারপর ক্লাসে ঢুকতে হয়, সেই জন্য এটা প্রবলেম। মানে এটা আমার মানে ভীষণ প্রবলেম হয় মাঝে মাঝে, যে ঘুম থেকে মাঝে মাঝে উঠতে দেরি হয়ে যায় বা রাতে জেগে পড়াশোনা করতে, মানে সব মিলে একটা ঘুবলেট অবস্থা আর কি। তো আমাদের যদি ক্যাফেটেরিয়াটা অতি শীঘ্রই মানে চালু করা হতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। ক্যাফেটেরিয়া এবং মসজিদ একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এটি একদিকে যেমন ছাত্রছাত্রীদের সেবা প্রদান করে থাকে, তেমনি শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে সার্বিক সুসম্পর্কের ভিত্তি স্থাপন করে। 2006 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানে একটি ক্যাফেটেরিয়া এবং মসজিদ তৈরির কাজ শুরু হলেও এখন পর্যন্ত তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই তা উন্মুক্ত করে দেয়া হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবরেটরিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুসন্ধান হিসেবে বিশ্ববিদ্যালয় দেখছে, এবং কেন্দ্রীয় ল্যাবরেটরিকে বিকাশ করার ক্ষেত্রে প্রশাসন সেই ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তো এই কেন্দ্রীয় ল্যাবরেটরি মূলত চালু হয়েছিল 2007 সালের ডিসেম্বরের দিকে, মাত্র 250টি অনুদানের বই থেকে, এবং এই অনুদানের বইগুলি এসেছিল এসে ফাউন্ডেশন থেকে। তৎপরিবর্তে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বেশ একটা বড় সংখ্যক বই, জার্নাল, রিপোর্ট সংগ্রহ করেছে, যা বর্তমান অর্থাৎ আজ 2010 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের টোটাল সংগ্রহ তার পরিমাণ হচ্ছে এরকম যে বইয়ের সংখ্যা প্রায় 4,000, রিপোর্ট, জার্নাল এগুলো প্রত্যেকটি প্রায় 200-200 করে আছে, এবং আমাদের সিডির সংখ্যা প্রায় 500। এছাড়াও আমরা 4টি আন্তর্জাতিক মানের ম্যাগাজিন রাখছি, ইকোনমিস্ট, মিউজিক, রিডার ডাইজেস্ট, তারপরে আমাদের 7 দেশের প্রকাশিত ম্যাগাজিনগুলো আমাদের এখানে থাকছে। এছাড়াও বাংলাদেশের যতগুলো জাতীয় পত্রিকা আছে প্রায় সবগুলো পত্রিকা এখানে রাখা হচ্ছে, ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন তারা পড়তে পারছে। আর বর্তমানে লাইব্রেরি যে অ্যাকোমোডেশন সেখানে প্রায় একযোগে 60 জন ছাত্র পড়তে পারছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করছি অব্যাহতভাবে যে এটাকে যত দ্রুত এটার সংগ্রহটা আরও বৃদ্ধি করা যায়। ইতিমধ্যে আমরা বই নতুন করে ক্রয়ের কাজও আমরা হাতে নিয়েছি, আশা করছি জুলাইয়ের মধ্যে আমাদের আরও প্রায় 30 লক্ষ টাকার মতো বই আমরা সংগ্রহ করতে পারবো, সাথে আমাদের জার্নাল রিপোর্টগুলো তো থাকছেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কেন্দ্রীয় ল্যাবরেটরিকে আধুনিক করার জন্য একটা প্রপোজাল তৈরি করেছি, হ্যাকেট নামক একটা প্রজেক্টের আওতায়। তো সেই প্রজেক্টটি যদি আমরা অলরেডি জমা দিয়েছি, সেটি যদি অনুমোদিত হয় তাহলে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে একটা বড় পরিবর্তন আসবে, ছাত্রছাত্রী অনেক আধুনিক সেবাগুলো পেতে পারে, বিশেষ করে ডিজিটাল ল্যাবরেটরি করার ক্ষেত্রে একটা বড় একটা মাইলফলক অর্জন হবে বলে আমরা মনে করছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরও একটি সমস্যার নাম হচ্ছে আবাসন সমস্যা। তবে ইতোমধ্যেই এই সমস্যার অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে 2টি ছাত্র হল এবং 1টি ছাত্রী হলের মাধ্যমে প্রায় 40% শিক্ষার্থীর আবাসনের সুব্যবস্থা নিশ্চিত হয়েছে। আশার কথা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য আরও একটি হল নির্মাণের কাজ শুরু হয়েছে। হলের সার্বিক পরিবেশ পরিস্থিতি জানতে কথা বলেছিলাম কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রধান ডক্টর GM মুনিরুজ্জামানের স্যারের সাথে। আমরা কাজী নজরুল ইসলাম হলে যে বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখি সেটা হচ্ছে ছাত্রদের সঙ্গে আবাসিক শিক্ষক এবং প্রভোস্ট তাদের মধ্যে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা। এটা খুবই ইচ্ছে আছে, খুবই অল্প সময়ে আমি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে চাই, তার মধ্যে আবাসন সুষ্ঠু ব্যবস্থা করতে চাই। এখানে ছাত্রদের যে ডাইনিং সমস্যা আছে সেই সমস্যাগুলো খুব সহজে এবং বুদ্ধিমাত্রিক ধারণায় সেগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল লাইফ সম্পর্কে জানতে কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের হলে আবাসিকভাবে থাকা কিছু শিক্ষার্থীর সাথে। আমি জয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং সেকেন্ড ব্যাচ।
নজরুল হলের একজন আবাসিক ছাত্র আমি, এবং নজরুল হলের আবাসিক ছাত্র হতে পেরে নিজেকে আমি অনেক গর্বিত বোধ করি। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থার্ড বেসের স্টুডেন্ট, তারপর হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল ফেসিলিটিসটা পাচ্ছি, এবং পরবর্তী যেসব বেস আছে তারাও হয়তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল ফেসিলিটিস পাচ্ছে। তো এটা আসলে অনেক আনন্দদায়ক যে আমরা সবাই একসাথে এখানে থাকতে পারতেছি। আমি ফয়সাল আরফিন, ব্যবস্থাপনা তৃতীয় বর্ষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট। মানে অনেক প্রত্যাশা নিয়ে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়েছিল। সব কিছু মিলিয়ে শুরুতে হয়তো প্রত্যাশার কিছুটা পরিপূর্ণতা না আসলেও সময়ের পালাক্রমে সেই প্রত্যাশাগুলো পরিপূর্ণতা আস্তে আস্তে আসতেছে। আমার নাম রাসেল বড়ুয়া, আমি ডিএনটানা দত্ত হলের আবাসিক ছাত্র। এই ডিএনটানা দত্ত হলের পরিবেশটা খুব সুন্দর। ছাত্রছাত্রী হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরাই হল একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের বহিঃপ্রকাশ। আর একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ভর্তি পরীক্ষার মাধ্যমেই সে সকল যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের তুলে আনা সম্ভব। এবছর 2010-11 শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে মোট 615টি আসনের বিপরীতে 13,944 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানতে কথা বলেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য ও অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ মুসাদ্দিক হোসেন। ভর্তি পরীক্ষা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা যদি সঠিকভাবে আমাদের ছাত্রছাত্রীদের বাছাই করে নিতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা পরবর্তীতে সে ধরনের ছাত্রছাত্রী বা মানসম্পন্ন ছাত্রছাত্রী পেতে পারি এবং তাদেরকে তৈরি করতে পারি। তাই এটি সুসম্পন্ন করার জন্য সবাই খুব আন্তরিকভাবে চেষ্টা করছে, এবং আমি অত্যন্ত আশাবাদী যে আজকে যে তিন শিফটের পরীক্ষা আছে, তিন শিফটের পরীক্ষায় আমরা খুব সুসম্পন্ন করতে পারবো এবং আমরা অত্যন্ত খুব ভালো ছাত্রছাত্রী পাবো। এবার আমরা অনেক আগেই শুরু করছি কার্যক্রম আমাদের সেশন জ্যাম কমানোর জন্য। তো আমি আশাবাদী যে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা খুব ভালো ধরনের স্টুডেন্ট পাবো এবং সুসম্পন্ন করতে পারবো। ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির ভূমিকা ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও বিএনসিসির দুইটা প্লাটুনের ক্যাডেটরা, মেল ফিমেল দুইটা প্লাটুনের ক্যাডেটরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুন্দর ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। অনেক বড় একটা রেসপন্সিবিলিটি যে আমাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছে। প্রথম দিকে দেখা যায় স্টুডেন্টরা এসে অনেক বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায়, কিন্তু আমরা থাকার কারণে আমার মনে হচ্ছে যে ওরা অনেক বিশৃঙ্খলভাবে নিজেদের পরীক্ষা দিতে পারতেছে, পরীক্ষা রুমে যেতে পারতেছে। এটা আমরাও অনেক মানে খুশি ফিল করতেছি, অনেক প্রাউড যে আমরা এই দায়িত্বটা পেয়েছি, এবং আমার মনে হয় আমরা সেটা অনেক ভালোভাবে পালন করতে পারি। অবস্থানগত দিক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেলাশহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই অঞ্চলটি ছিল বাংলার 8-10টি অঞ্চলের মতোই সাদামাটা। 2006 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর খুব দ্রুত এর পরিবর্তন সাধিত হতে থাকে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠে দোকানপাট ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্঩ান। অত্র অঞ্চলের প্রায় 200-300 লোকের কর্মসংস্থানের সুযোগ হয়, সাধিত হয় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, এবং ধীরে ধীরে বাড়তে থাকে এই অঞ্চলের গুরুত্ব। আব্দুল মান্নান, আমি ইউনিভার্সিটি হওয়ার আগে এখানে পোর্টাল দিয়া চলতেছি। ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে ভালো খাবারের জন্য তারা আমাদের কাছে ছুটে আসে, একদম জোরে সোরে আসে আমার কাছে। আমি পরিবেশ ভালো করছি, আমি যে খাবার ভালো করছি, এই সব দিক দিয়ে আমি ভালো, এজন্য সবাই আমাকে মামা বলে ডাকে। সেই সুদিনের অপেক্ষায় যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আর পেছন ফিরে তাকাতে হবে না, এগিয়ে যাবে অবারিত সম্ভাবনার মুক্ত পথ ধরে। আমরা বিশ্বাস করি বর্তমান উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেনেসাঁ নায়ক প্রফেসর ডক্টর আমির হোসেন খানের সুনির্দিষ্ট এবং সুচিন্তিত নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে দুর্বার গতিতে, আর পৃথিবীর বুকে জ্বলজ্বল করবে জ্ঞান ভাতিগুলির সঙ্গে।